কাচ্ছিস কেন? লজ্জার ব্যাপার। ওরে বাবা রে, ওরে রাগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা তুলা। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। রাস্তা দিয়ে লোক যাচ্ছে, ওই জন্য একটু লজ্জা করছে কথা বলতে। তো যাই হোক, আমি আছি এখন বাপের বাড়িতে। বাপের বাড়ি কেন আছিস? তার কারণ হচ্ছে ভাইয়ের একটু শরীরটা খারাপ, ওই জন্য দুদিন আগেই এসছি আমি। আর আজকে থেকে হচ্ছে কোয়েলের মাধ্যমিক পরীক্ষা, ওই জন্য কোয়েলকে দিতে যাব আমরা, মানে আমি আর ও যাব দিতে। আর ভাইয়ের শরীরটা আজকে একটু খারাপ করেছে সকালে, তাই মা আর ও ভাইকে নিয়ে একটু ডক্টরের কাছে গেছে। আর আমি এখানে খিচুড়ি রান্না করছি, নাহলে কোয়েল না খেয়েই বেরিয়ে যেতে হবে কোয়েলের, সেজন্য আমি রান্না করছি। তো আমি টুকটাক রান্না শ্বশুরবাড়ি গিয়ে শিখেছি, তো সেরকমই খিচুড়ি রান্না করছি আজকে। বেশি ঝামেলায় যাইনি যে আমি একা একা পারবো না, মা আরও বাড়িতে নেই, ওই জন্য নর্মালি খিচুড়ি করছি। তো চলো আগে দেখাই কোয়েল সারা বছর না পড়ে এখন পড়ছে, সেটা আগে তোমাদেরকে দেখাই। দেখো তো এই যে দেখো কোয়েল, কোয়েল সারা বছর না পড়ে এখনই পড়তে বসছে, আর বলছে যে দেখাস না আমাকে, যে মুখটা লোকাচ্ছে। তাও পাশে ফোন, বা ফোনটা নিয়ে পড়তে বসছে। আমার বান্ধবী কল করে বলছিল কখন বেরোবে, মুখটা লুকাচ্ছিস কেন? লজ্জার ব্যাপার। কিসের জন্য লজ্জা? পর পর আর আধ ঘন্টা টাইম আছে, আধ ঘন্টা পর বেরোবে, এখন পড়ার কথা মনে পড়েছে। দেখো তোমরা তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে এইটার এই হাই যে হাল হলো, এটা গ্যাসটা কমিয়ে দিই, পুরো ঢেলে গেছে। এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি খিচুড়ি রান্নাটা। তো আমি জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, আর খিচুড়িতে একটু গরম জল করে দিয়েছি, কারণ খিচুড়ির সব ঝোল পড়ে গেছিল, মানে একদমই অল্প ছিল ঝোল, তাই আবার গরম জল করে দিলাম। তো এর ভেতরে বেশি সবজি দিইনি, শুধু বেগুন, সিম আর আলু দিয়ে করেছি, আর টমেটো দিয়েছি। আর খিচুড়িটা আর 10 মিনিট জাল হলেই হয়ে যাবে, তারপরে কোলকে খেতে দিয়ে দেবো। তো এই যে চলে এসছে, ওরা ডাক্তারের কাছে গেছিল, তোমাদেরকে তো বললামই। মানিক আমাদের অসুস্থ ব্যক্তি, কি ব্যাপার? আর এটা হচ্ছে আমার দাদু। কি খাইছিস? কি খাইছিস? কি খাইছিস? খাবার খাওয়াইনি দাদা? কি খাইছিস মানিক? আমাদের অসুস্থ ব্যক্তি এই যে, কি বললো ডাক্তারে? এখন আর দুধ খাওয়ানো যাবে না, দুধ বলতে কি স্যারলাক খাওয়ানো যাবে না, চাল ডালের গুঁড়ো খাওয়াতে হবে। মানিক আয়। তো আমি এখানে রেডি হয়ে গেছি, কোয়েলকে দিতে যাব আমি আর ও। আর কোয়েল রেডি হচ্ছে, আর ও তো আগের থেকেই রেডি ছিল, কারণ ভাইকে নিয়ে ডক্টরের কাছে গেছিলো যেহেতু। তো এবার কোয়েল রেডি হয়ে গেলে বাড়ি থেকে বেরোবো আমরা, আমরা সবাই বেরোবো। হ্যাঁ, তো এখানে মানিক, এই তুই প্রণাম করলি না? ঠিক আছে, টাটা মা। এই বান্ধু, যাবা তো, ওই যে মানিক উঠে যাবে। ওট 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 ওরে বা ওট উঠে যাবে আজকে।
মানিক আসবে এখানে ওরে বাবা রে ওরে রাগ পরে যাবা পাখি তুমি কি অবস্থা আগে তাহলে পরবর্তীতে কি হবে পরে নিয়ে যাবো পাখি সাইড দাও চলো তোর যেন কোন স্কুলে সিট পড়েছে তোর বগুলা মুড়ো গাছা চলো পরীক্ষার প্রশ্ন যখন পারবি না কঠিন আসবে তখন এক্সাইটেড বেরিয়ে যাবে সবাই এক্সাইটেড থাকে বারো ক্লাস মাধ্যমিক আমি এক্সাইটেড বুনু বুঝবি খেলা চল ওরা পালাচ্ছে রে গাইজ আমরা প্রায় চলে এসেছি আমি স্কুলটা এসেছিলাম একটা প্রোগ্রামে তাই আমি চিনি স্কুলটা এটা হচ্ছে মুড়ো গাছা বাজার মুখস্থ করা উচিত ছিল রাখ না ভয় লাগতেছে আরে কিছু হবে না তো এই যে স্কুলটা এটা তো এই নাম আরে নাম দে বাবা আরে দাঁড়া ব্যাগ ধরতে কেমন লাগছে কোয়েল এক্সাইটেড শুধু একই কথা এক্সাইটেড আমাদের কোয়েল রানী ফড়ফড়ানি তোল পরীক্ষার আগের মোমেন্টে সেলফি তোল আবার পরের মোমেন্টে সেলফি তুলিস তারপরে পোস্ট করিস তোমাকে সেলফি তুলবে আরে তুই তোল আমি তো ক্যামেরা ধরে লোকজন আসেনি না এসছে কয়েকজন তো আমি যখন চারিদিকে একটু ভিডিও করছি এখানকার সবাই সিরিয়াস ভাবে তাকাচ্ছে আমার দিকে ওই জন্য একটু লজ্জা লাগছে আবার একজন বলছে যে দেখ শিক্ষা দপ্তর থেকে নির্দেশ আছে শুধুমাত্র স্কুলের মধ্যে প্রবেশ করতে পারবে তো আমরা কোয়েলকে ভেতরে ঢুকিয়ে দিয়ে এসছি আমাদের ঢুকতে দেয়নি মার বাবা বসিয়ে দিয়ে এসেছিল বাট এখানে ঢুকতে দিল না কোনো গার্জেনকে আর এখনই আমরা বাড়ি যাব তো চলো বাড়ি আমরা বগুলাতে চলে এসেছি এবার ভাবছি একটা শাড়ি কিনবো তা একটা শাড়ির দোকানে এসেছি মানে সামনে তো হোলি ওই জন্য একটা শাড়ি কিনবো এই যে দেখো
দোকান সবে খুললো দাদা। তো আমি হলুদ শাড়ি খুঁজছিলাম, বাট আমার একটা হলুদ শাড়ি দেখে পছন্দ হচ্ছে না, আর ও বললো একটু অন্যরকম না, তাই ডিপ গ্রিনটা নিচ্ছি। এটাই দিই। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর বগুলা থেকে একটা শাড়িও কিনলাম, তোমাদেরকে তো দেখালামই। এটা আমি বসন্ত উৎসবে পরবো, আমাদের বগুলা একটা জায়গা খুব ভালো বসন্ত উৎসব হয়, তো ওইখানেই পরে যাব। আর একটু পরে আমি আবার শ্বশুরবাড়ি চলে যাব। তো ভিডিওটা এই পর্যন্তই।